প্রিয় বন্ধুরা এনআইউএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে একটি বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে জেলা গ্রামীণ উন্নয়ন সেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম কমিউনিটি রিসোর্স পার্সন শূন্যপদ এই পদের মোট শূন্য পদ দশটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে প্রার্থীকে মহিলা হতে হবে এবং স্বনির্ভর দলের সদস্য হতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন অন্যান্য শর্তাবলী এক সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে দুই স্থানীয় ভাষা জানতে হবে তিন স্থানীয় উপভাষায় যোগাযোগ করতে সক্ষম হতে হবে চার গণিত এবং ব্যবসায় দক্ষতা থাকতে হবে পাঁচ মাসে অন্তত পনেরো দিন কাজ করতে হবে ছয় সংশ্লিষ্ট ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতে কাজ করতে প্রস্তুত থাকতে হবে সাত বেশি কম্পিউটার ও স্মার্টফোন চালানোই দক্ষতা থাকতে হবে বয়স প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে নিয়োগ পদ্ধতি কম্পিউটার এবং স্মার্টফোন স্কিল টেস্ট গ্রুপ প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা বেসিক অ্যাক্টিভিটি এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মোট একশো নাম্বারের পরীক্ষা নেওয়া হবে নিচে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হলো বিষয় লিখিত পরীক্ষায় চল্লিশ নাম্বার বরাদ্দ করা হয়েছে বেসিক কম্পিউটার এবং স্মার্টফোন স্কিল টেস্টে কুড়ি নাম্বার বরাদ্দ করা হয়েছে গ্রুপ অ্যাক্টিভিটিতে তিরিশ নাম্বার বরাদ্দ করা হয়েছে ইন্টারভিউয়ে দশ নম্বর মোট নাম্বার হল একশো একশো নাম্বারের পরীক্ষা হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনে প্রার্থীদের প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে সেটি যথাযথ পূরণ করতে হবে আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে ছবি সাটিয়ে দিতে হবে পূরণ করা আবেদনপত্রটি হাতে হাতে জমা দিতে হবে নিচে ঠিকানা তারিখ সময় দেওয়া হলো আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন আবেদনের সময়সীমা এই পদে আবেদন শুরু করা হয়েছে তেরো দশ দু তারিখ থেকে এবং আবেদন করা যাবে ছয় এগারো দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ছুটির দিন ব্যতীত সব দিন আবেদনপত্র জমা করা যাবে আবেদনপত্র জমা করার ঠিকানা আবেদনপত্রটি স্কিনে শো করা ঠিকানায় জমা করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে